সাহেবের কাছে 200 দিনের কাজের নিশ্চয়তা ও মজুরি বৃদ্ধি। টেট পরীক্ষার নিশ্চয়তা প্রদান করতে হবে যুবকদের। ভগৎ সিং ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট আজকে থেকে আমরা এই দাবি দিবস আজকে আমরা সারা ভারত যুব ফেডারেশন দিচ্ছে আমরা আট দফা দাবিতে আমাদের রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি সূচনা করছি। আমরা আজকে এই আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গণ থেকে আমরা এই আট দফা দাবির ভিত্তিতে আমাদের আওয়াজ সারা রাজ্যে যুবক ছাত্রদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। যেই মূল দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করছি, যে আপনারা জানেন সবাই যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্বয়ং সদলীয় বিধায়ক রাজ্য সরকারেরই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং হুমকি দিচ্ছে যে কোর্টে কেস করার স্বয়ং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এর থেকে আমরা বুঝতে পারছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং তার জন্য আমরা প্রত্যেকটি স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের আমরা দাবি জানাচ্ছি। এছাড়াও আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে ওরা আন্দোলন করছে, রাস্তা অবরোধ করছে, কিন্তু একাংশ দুষ্কৃতী ওদেরকে জোরপূর্বক ওই আন্দোলনে গিয়ে বাধা সৃষ্টি করছে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আজকে আমরা এই আন্দোলন থেকে আমরা দাবি জানাচ্ছি যে 10,323 যে কর্মচ্যুত আছেন যারা, তাদেরকে যেন দ্রুত কর্মসংস্থানের স্থায়ী ব্যবস্থা করা হয়।